এপার থেকে ওপারে যাওয়ার রহস্য। চলুন আজ আমরা শুনে নিই একটা গল্পের মাধ্যমে এপার থেকে ওপারে যাওয়ার রহস্য। ভবপাড়ের কড়ি কি হতে পারে? অযোধ্যার এক মাঝি ছিল যে নৌকা পারাপাড়ের কাজ করত। একবার শ্রী রামচন্দ্র নদী পার হওয়ার জন্য ওই মাঝির কাছে এল। ওই মাঝি রামচন্দ্রকে ভগবান বলে জানতেন। যখন রামচন্দ্র নদী পার করার জন্য মাঝিকে বললেন, তখন মাঝি সমাদরে রামচন্দ্রকে নদী পার করে দিল এবং পাড়ে গিয়ে রামচন্দ্র মাঝিকে পারাপাড়ের মূল্য জানতে চাইল। তখন মাঝি পাড়ের মূল্য আর নিতে চাইলেন না। তখন রামচন্দ্র ওই মাঝিকে বলল, না, এটা তোমার রোজগার, তোমাকে এর মূল্য নিতেই হবে। তখন মাঝি রামচন্দ্রকে বললেন, আমি এটা আপনার কাছে ঋণ রাখব। তাই শুনো রামচন্দ্র জিজ্ঞাসা করল, কেন ঋণ রাখবে? তখন মাঝি বলল, যখন আমার ভবপাড়ের সময় আসবে তখন আপনি আমাকে ভব পার করিয়ে দেবেন, তাহলে আপনার ঋণ শোধ হয়ে যাবে, কেননা আমিও মাঝি এবং আপনিও মাঝি, সেই জন্য মাঝি হতে মাঝি মূল্য নিতে পারে না। তখন রামচন্দ্র মাঝিকে জিজ্ঞাসা করলেন, আমি মাঝি কিভাবে? তখন মাঝি বলল, আমি নদী পার করি এবং আপনি ভব পার করেন, তাই আমার যখন সময় আসবে ভব পারে তখন আপনি আমায় পার করে দেবেন। এই কথা শুনে রামচন্দ্র মুচকি হেসে চলে গেলেন। ভব পার হওয়ার কড়ি হল নিষ্কাম কর্ম ও অহেতুকী ভক্তি এবং নিরপেক্ষ জ্ঞান। তাই যে পথে থাক তাকে নিষ্কাম হতেই হবে। তাই মাঝি রামচন্দ্রের কাজ হতে কড়ি নেয়নি। অতএব নিষ্কাম ভক্তি হল ভগবানের সাথে ভক্তের আপনার সম্বন্ধ। আমাদের দেহ হল নৌকা ও মন হল মাঝি, আর আত্মা হল শ্রী রামচন্দ্র। তাই আমাদের মন মাঝি যেমন আত্মাকে গুরুত্ব দেবে তেমনি গুরুত্ব পাবে। ইহলোক পরলোক হল নদীর এপার আর ওপার। নদীর ওপারে অর্থাৎ পরলোকে দেহ ছাড়া আত্মার বাস, আর ইহলোকে দেহ নিয়ে আত্মার বাস। তাই মন যদি দেহে বদ্ধ থাকে তাহলে সে এপারেই পড়ে থাকে, আর পরলোকে যাওয়ার সময় শূন্য হাতে যায়। এপারে আমরা কিছুই নিয়ে আসিনি ও আমাদের সাথে কিছুই যাবে না, তাই ওপারে যাওয়ার জন্য আত্মারামকে ধরতে হবে। আত্মারামকে ধরলে তবেই ওপারে যাওয়ার নিশ্চয়তা পাওয়া যাবে, নতুবা এদিকে আসক্তি থাকলে পরলোকে অনেক কষ্ট পেতে হবে। সেই জন্য আমরা যে এপারে এসেছি এবং আছি, কিন্তু ওপারে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তাই মন মাঝিকে আত্মারামের শরণাগতিতে থাকতে হবে, তবেই ওপারে যাওয়া যাবে এবং নিশ্চিন্তে থাকার ব্যবস্থা হবে।